দুষ্টু মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। জানো না কি ভাইয়া, বড় ভাইদের থেকে দোয়া নিতে হয়, সালাম করো। ইন্টারভিউ দিতে যাই, কালকে কি দেব আল্লাহই জানে, কিন্তু এলাকার মধ্যে বাচ্চা থেকে বুড়া, বুড়া থেকে গুড়া, কি নাম উনবো? রকি ভাই। তা ভাই আছে নামের মধ্যে, ঠিক আছে। এই আরশ, এদিকে। আরে রকিবুল কেমন আছো? এই আনে রকিবুল কেরা? কেউ না ভাই, এই জায়গা খালি আছে কে? রকি ভাই। কিন্তু স্কুলে না সবাই তোমাকে রকিবুল রকিবুল ডাকতো, স্যাররাও তো রকিবুল রকিবুলই বলতো, আবার খাতাও তো রকিবুল রকিবুলই লেখা ছিল। এটা কোন জায়গা? এলাকা। এলাকার মধ্যে কি নাম চলবো? রকি ভাই। ঠিক আছে, রকি ডাকতে হবে তো ডাকবো। রকি ভাই ডাকতে হবে? ভাই ডাকতে হবে, কিন্তু আমরা না ক্লাসমেট, একজন ক্লাসমেট একজন ক্লাসমেটকে যদি ভাই ডাকি ব্যাপারটা কেমন দেখা যায় না? এলাকার নতুন মস্তানা খাতার নাম লাগাইছি কি লেগা, ভাই সোনার লেগা লাগাইছি, ঠিক আছে। তো কি ডাকবি? ভাই, রকি ভাই। ঠিক আছে, তাহলে রকি ভাই ডাকবো। আসি রকিবুল। রকি ভাই। ও সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে রকি ভাই, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে রকি ভাই। এখন আমার নাম ছাড়ান লাগতেছে কেন? তোরা জানলো ওরা তো জানে না, কি করে কি সবাই, কে 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 সবাই, কে এতক্ষণ কি হয়েছে দেখছো কিছু? না ভাই, আমি তো তা জানি। দেখ এলাকার মায়ের পিছে ঘোরো কেন? কই না তো। তা আমি কি ভুল দেখছি? আসলে হচ্ছে রকিবুল, রকিবুল কেরা? এটা কি হলো? কি হয়েছে বুঝাস নাই? আর গতকাল আমার ভাইয়ের এখন রাজপথে উত্তেজিত হবে, আর গতকাল আমার ভাইয়ের এখন রাজপথে মার খেয়ে যাবে। আমি এর তীব্র নিন্দা জানাই। আগামী শুক্রবার আমি হরতাল ডাকলাম, হরতাল হরতাল হরতাল। চলো ভাইয়া। না সংগ্রামী নেতা দাস না হরতাল দেয়া গেছে? এই দাঁড়া, বুঝলাম না, মুডটা নষ্ট। কিসে ভাই, কি 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 কিসে, এতক্ষণ কি হয়েছে দেখছো কিছু?
জি, আপনি কি শাই ফিল করেন? হ্যাঁ, শাই না, শাই কেন ফিল করব? আমি শাই ফিল করি। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনাকে আসেন। এটা কি ছিল? ও কি আসলে হচ্ছে কি, মানে দেখতে গিয়ে, আরে ভাই দাঁড়ান না, আরে আরে ভাই দৌড়িতে শুনছেন, আপনি দাঁড়াতে শুনছেন, আরে ভাই দাঁড়ান না ভাই, আপনারা ভাই একটা রিকোয়েস্ট করার লেগে দাঁড় করে দিয়েছি ভাই, ওরে আমি ছোটবেলার থেকে ভালোবাসি ভাই, ওই রাস্তাঘাটে যে পোলাই দেয় ওই পোলাই দেখে খালি আসে ভাই, ওই আমার টুরু লাভ ভাই। 7.5 গ্রাম মাত্র 5 টাকা। এভাবে যার যেমন প্রয়োজন তেমনই ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। ভাইয়া আপনি না কোনো টেনশন করেন না, আসলে ওনার সাথে আমার তেমন কিছুই নাই, 2-3 বার দেখা হয়েছিল আর আজকে আসলে উনি আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি একদম প্রশ্রয় দিয়ে নিজেকে সামলে নিয়েছি ভাইয়া, আপনি টেনশন করবেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার মতো পোলাই এলাকায় নাই ভাই। থ্যাংক ইউ সো মাচ টু ভাই, আপনার মতো এত সুন্দর করে রিকোয়েস্ট করে বুঝে এত ভালো ছেলে এলাকাতে নাই ভাইয়া। তো কোথায় যেতেছিলেন? আমি একটু চা খেতে যাচ্ছিলাম ভাইয়া। আমিও তো চা খাই, চলেন খাই। হ্যাঁ চলেন চলেন। গুন্ডামের প্রথম পর্যায়ে আমগো এলাকার মধ্যে নাম ছড়ানোর লেগে কি করতে হইব? কি করতে হইব ভাই? চিন্তাই আমগো সবাইরে চিন্তাই করতে হইব। এসব চিন্তা আমি তো সালামি করতে পারবো না ভাই। এই এসব কি পোলাপেন লাগে গ্রুপ বানাইছস? হ্যাঁ তাহলে তুমি একটু বন্ধু কইরা দেখাও। এই বন্ধু কেরা? রকি ভাই। তাহলে রকি ভাই আপনি একটু কইরা দেখান। আমারই তো করতে হইব, তবে তো কারো বুকে সাহস নাই। ঠিক আছে আজকে আমি সামনে যারে বামো কাইটা দেমু, আয় তোকে আজকে একটা প্র্যাকটিস ম্যাচ দেখাই। ভাই চলেন। আরে দোস্ত আমি আসলে একটা প্র্যাকটিস করতেছিলাম। এটা কি ধরনের প্র্যাকটিস? না আসলে আমি এলাকার মধ্যে নতুন মাস্তানি শুরু করছি বুঝছো, তো ভাবলাম চিন্তাই করব। এখন অপরিচিত কাউরে ধরলে তো ধরে মাইট দিতে পারে, তাই ভাবলাম তোরটাই টান দিই। গুন্ডামি গুন্ডামি মাস্তানি যাচ্ছেটা খারাপ। আঙ্কেল আপনি প্যাকেট করে আমি আসতেছি। জি রকি ভাই বলেন। বাহ তোমার তো ভালো পরিবর্তন হয়েছে। হ্যাঁ গুড, ভেরি গুড, নাইস, ভালো লাগছে ব্যাপারটা। আরে আরে ফোনটা দেই না, একটা জিনিস আছে, একটা জিনিস দেওয়া আমি তোমারে। এই লকটা একটু খুলো তো, খুলো, একটা জিনিস দেখাবো। কী অবস্থা বুঝলাম না। ও ঠিক আছে, যাও বাসায় যাও। বাসায় যাও মানে ভাই বুঝলাম না, ফোনটা দেন।
তোমার ফোনটা আমি চিন্তাই করছি, এজন্য বলছি বাসায় যাও। ভাই ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে, ফোনটা দেন ভাই। এই ফাইজলামি মানে রকি ভাই কখনো ফাইজলামি করে না, ঠিক আছে? এই তোর কোন বাপ আছে আইস, নিয়ে আইস, তারপরে ফোন লাগিয়ে যা। ভাই বাপ টাপ লাগবো না, আমার ফোন আমারে দিয়ে দেন, এগুলো ঠিক না, পার্সোনাল। এই রকি ভাই যাও যাও। যাই হোক, প্রথম মিশনটা কিন্তু পূরণ হয়েছে, ঠিক আছে? আমরা এটা দিয়ে একটা সবাই ঠিক আছে। তো গরম পানিতে হাফ লিটারের চা এটা দিয়ে বানাও, অসাধারণ। যা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টম দোকানেও লাইফটা ভরপুর। এই সানির একটা ভিডিও ছাড় তো ভাই। তুই লিওনের ভিডিও ছাড়ছ কে? আমি মাস্তানমু দেওয়ালের ভিডিও ছাড়, মারামারি দেখবো। কাল তুইও দেখ, একটা গুছিয়ে দিচ্ছে, কই গেছে দেখছো? রকি বুল, আমি বলতেছিলাম কি তুমি মজা করে আমার যে ফোনটা নিচ্ছ না ওইটা আমাকে একটু দিয়ে দাও। হ্যাঁ এই ফোন ফেরত দিব মানে কাটা জিনিস কখনো ফেরত দেয় না। হ্যাঁ রকি যেটা নেয় ওটা ফেরত দেয় না। আচ্ছা কাটো, অন্য সব জিনিস কাটো, কিন্তু এই তুই বাইরে বাইরে আপ দিলি কে? ওই তুই, এই আমার একটা ঠিক আছে, চল তোরে কোনদিন জানি এমনি মারি, যা কেন এমনি থাক। নায়ক রুবেলের মারামারি চার।
এলাকায় নতুন মাস্তান পেয়ে গেছি আজকে থেকে মাথায় হাত দিলেই কইব আরস ভাই জয় ভাই। আমি তো এটাই চাইছিলাম, তোকে মত দিতে তোকে আগুনটা জ্বলা উঠুক। তোরা মাস্তান তোরা হইছস, এ প্লাস পাইছস আজকে থেকে তোরা মাস্তান। এই খুশিতে তোকে দুইটারে আমি কিং খানের মুভি দেখাব নতুন। হ্যাঁ, আমার ফেভারিট কিং খান। ইমোশনাল করে দিছস ভাই, চল। এলাকায় কিন্তু এখন আমাদের আধিপত্য বাইরে গেল। দুষ্টু মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কি অবস্থা?
আমার 2000 পিস মাল কই রাখছে যা। এই টাকা মাল মাল কই মাল কই মাল কই আমার 2000 পিস মাল কারেন্ট পোস্ট এদিকে এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা চক্ষু মাল নাই মাল দে কালকে সকাল 8টার মধ্যে আমার মাল তুই হাজির করে দিবি আমার কাছে মাল নাই একবারে কিন্তু মেরালাম একদম পারে মেরালাম এই আরে ভালো করে মারা আরে কেমনে মারস দীপু মাল দাই না কেন পাতি মিশাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুন তোর লগে মাইয়া ভাই নাম তো পায়া গেছি কসকি একজনের নাম বৃষ্টি আরেকজনের নাম বর্ষা আইহায় বিষ্ণপতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুন তোর লগে মাইয়া আইহায় শুটিং করুন তোর লগে মাইয়া বন্ধু কাম তো হয়ে গেছে ভাই বৃষ্টি তো আইতাছে কই আরে আসমানের না জমিনের বৃষ্টি আইতাছে আর বড়া ভাবি গো ওই বললা কই গেছে কেমন দ্রুত দা বন্ধু সাড়ে সাত গ্রাম মাত্র 5 টাকা এভাবে যার যেমন প্রয়োজন তেমনই ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর এখন এটার জন্য বাসায় বসে থাকবি বের হবি না বের তো হব কিছু এই কি ভাবতেছিস হ্যাঁ কি চলে মাথার মধ্যে ভাবতেছি কাটা দিয়ে কাটা তুলতে হবে কাটা দিয়ে কাটা তুলতে হবে মানে আগে বল তোর পরিচিত কোনো মাস্তান আছে এলাকা তোর না মাথাটা খারাপ হয়ে গেছে মাস্তান দিয়ে কি করবি মাস্তান আছে কি না সেটা বল মানে অত আহামরি বড় মাস্তান নাই ছোট মাস্তান আছে চলবে তুই যা তোর ফোন দিয়ে বল এই এলাকার সবচেয়ে বড় মাস্তান কেমন দরকার আছে তার সাথে কন্ট্রাক্ট করলে এসব ছেঁচড়া পোলা পাই মনকে এইভাবে আউট হয়ে যাবে দরকার পড়লে আমি 5-10 হাজার ড্রা লাগে দিতেছি বাট এইগুলোর সস্তা করতে হবে আচ্ছা ঠিক আছে ফোন দি হ্যালো হ্যালো কিরে রকিবুল কি অবস্থা রেকে আরে আমি বর্ষা 2 দিন আগে আমার ব্যাগ টান মারলি ও দোস্ত হ্যাঁ দোস্ত বল আচ্ছা তুই না কি নতুন নতুন মাস্তানি শুরু করছিস আরে এটা তো তুই সেদিন দেখলি আচ্ছা হ্যাঁ শোন তো এখন তোর জন্য আমার একটা নতুন কন্ট্যাক্ট আছে করবি অবশ্যই করব কি করতে হবে বল আচ্ছা আগে আমার একটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে এলাকার বড় মাস্তান কে কে আছে বড় মাস্তান মানে এলাকার বড় মাস্তান তো আমি আর সাথে আরো মাস্তান আছে জয় ভাইও আছে আরশ ভাইও আছে আচ্ছা শোন তোর আগে কাজ হচ্ছে তুই তোর এই বড় মাস্তান ভাই যারা আছে এদেরকে নিয়ে এখন আমাদের সাথে দেখা করতে আসবি আমরাও আসবো এসে তোদের সাথে এই কন্ট্যাক্টটা নিয়ে কথা বলবো ঠিক আছে সমস্যা নেই আমি এখন নিয়ে আসতেছি তোরা হচ্ছে বালির মাঠে আয় আচ্ছা আচ্ছা আসতেছি আচ্ছা শোন তুই কি পারবি এই পারবো না মানে আমার মেয়ে তো
মধ্যে সব আছে। কার মাঠা বাদাই দেবো, হাত ভাঙতে হইব, পোস্ট দিয়া দিতে হইব, গলা ফালা দিতে হইব, হাফ মার্ডার করতে হইব, ফুল মার্ডার করতে হইব, কি করতে হইব তোর? সব করতে পারবো আমি, কি মনে হয় তোর? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আসতেছি, রাখ। নতুন কন্টাক্ট পাই। এইগুলা তো সব বাচ্চা কাচ্চা। এই তুই নিজেও নষ্ট হইছিস, এগুলা কেও নষ্ট করছিস। আর বড় মরিচ আসতেছে, আমি তো বন্ধু দেখে আইসা দাঁড়ায় আছি। কই বড় মরিচ কই তোদের? ওই যে আইসা পড়ছে। বলছিলাম না, এলাকায় ঢুকে আমি একটাকে থাপাইছি, এটাই সেইটা। এই এই অনেক ফাইজলাম হয়েছে, ঠিক আছে? এখন কী করতে হবে তাড়াতাড়ি বলো। আমার মেনু কার্ডে সব আছে, ঠিক আছে? কার হাত কাটতে হইব, কার পা কাটতে হইব, কারে পোস্ট দেওয়া দিতে হইব, কার গলা ফালা দিব, কার হাফ মার্ডার, কার ফুল মার্ডার। না না না, মার্ডার অ্যাটেম্প টু মার্ডার কোনো কিছুরই দরকার নেই রকি ভাই। আসলে হয়েছে কি, আমরা দুজন পাশে এলাকাতে কোচিংয়ে যাই, সেখানে কিছু ছেলে আমাদের ডিস্টার্ব করতেছে, মানে অনেক ধরনের ব্যাড কমেন্ট পাস করতেছে, মানে যেখানে যাচ্ছে সেখানে ফলো করছে, সো এগুলো চাচ্ছি না। আপনার জাস্ট ভালো মতো বুঝিয়ে বললেই হবে, যদি কাজ হয়ে যায় তাহলে ভালো, আর যদি নাও বুঝে তাহলে শেষে আপনারা আপনাদের মাস্তানি ভাষা একটু বুঝাই দেন, তাহলেই হবে, সমস্যা নেই। মাইনর ক্রাই, ঠিক আছে। হ্যাঁ বর্ষা, এদিকে। ক্ষমা দেখতে হবো না রে, ভুলে গেছি আমি, আমার কাছে ছবি আছে, একটা মিনিট। এই যে এই যে, এগুলা ধরো তো আমি চাপ দিয়ে বর্তমানে ফেলুম। আরে ওর পা কাইটটা রেললেনে ফেলা, দড়ি দেওয়া প্যাচে বাইক দিয়ে টাইনালো যেমন। আপনাদের টানা টানে তাহলে শেষ হয়ে গেলে আমাদেরকে বলবেন, ঠিক আছে? জানাই দিয়ান আমাদের। আসি তাহলে, গেলাম, বাই। তো গরম পানিতে হাফ লিকারের চা এটা দিয়ে বানাও, অসাধারণ চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টম দোকানেও লাইফটা ভরপুর। কি সমস্যা বা? হ্যাঁ এলাকার মা ডিস্টার্ব করতেছেন কেন? এলাকার মাইয়া মানে বৃষ্টি বর্ষা, এলাকার নয়া মাস্তান আইছে। নতুন মাস্তানের কিছু নাই, আমগো এলাকায় মাইয়া গো ডিস্টার্ব করুন, চলবো না। আপনি বিচার করেন,
ভাই সরি গো, সরি সরি, আমার এলাকায় কোনো গ্যাঞ্জাম হইব না। উত্তর পাড়া দক্ষিণ পাড়া এই দুই পাড়ায় আমার, আমার এলাকায় তোরা কোনো গ্যাঞ্জাম করতে পারবি না। হন তখন দুই এলাকায় সবারই নিয়ে একটা পার্টি দিব, এমন গোলাগুলি কর, মিলে যা মিলে যা। দিওয়ানা মস্তানা মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সারাদিন মিটিং কইরা গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, কি কবি ক ভাই? এটা কি হলো ভাই? কোনটা কো আই দেবো ক ভাই? ব্যাপারটা হালকা মাঝারি সাইজের পাতলা বেগুনি কালারের হয়ে গেল না? তোর বেগুনি আর গোলাপি তো আমি বুঝতেছি না, কি হয়েছে ক ভাই? বিচার সালিশ করলেন, আমগো ঠকাইলেন, আবার আমগো দেই সরি কইলেন ভাই। এই সময় এসে কিন্তু ভাই একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে ভাই। তোরা কি বাতাসে বড় হইছস? তোর মাথায় কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? হ্যাঁ এই তোরা কি টাকার নেশা চাস না মায়ের নেশা চাস? কোনটা টাকার নেশা ভাই? টাকার নেশা যদি চাস তাহলে গ্যাঞ্জাম করস কে? উত্তর পাড়া দক্ষিণ পাড়া দুই পাড়া মিলাই তো আমার ওয়ার্ড। জি ভাই, জি ভাই।
ডাইনা তো আমার, বামা তো আমার। সামনে একটা কাজ আইতেছে, এই কাজ করতে গেলে তো আমার ম্যান পাওয়ার লাগবে। তোরা যদি গ্যাঞ্জাম করস তাহলে কি আমার কাম ধরিব? তোরাই কো। সরি ভাই। শোন, বড় একটা চালান আইতেছে, এই চালানটা খালি পাস করে দিতে পারলেই বড় একটা কমিশন পাওয়া যাবে। কত পার্সেন্ট জানস? কত ভাই? 10%। আর 10% কত হয় জানস? কত ভাই? 2 কোটি। এন ক টাকার নেশা করবি না মাইয়ার নেশা কর? টাকার নেশা ভাই, টাকার নেশা ভাই। বর্ষা, তোর কাছে প্রেম ভালোবাসা মানে কি? প্রেম ভালোবাসার মানে আমার কাছে প্রেম ভালোবাসার মানে হলো, তুই যতই কষ্টে থাকিস, যতই যন্ত্রণায় থাকিস, যখন ভালোবাসার মানুষটা তোর চোখের সামনে চলে আসবে, তুই সব কষ্ট যন্ত্রণা ভুলে যাবি আর দেখবি তুই হাসতে থাকবি, বুঝলি? আচ্ছা কি ভাবিস তুই? হ্যাঁ কি ভাবিস? কই কিছু না তো। আচ্ছা তুই কি প্রেমে পড়ছিস? হ্যাঁ ধুর, আমি না এখানে পড়াশোনা করতে আসছি, হ্যাঁ প্রেম টেম করতে আসছি না। বাপ মা যদি জানতে পারে তার ধরে একটা সাথে বিয়ে দিয়ে দিবে। বুঝলাম, পড়াস নেই প্রেমে। এভাবে যার যেমন প্রয়োজন তেমনই ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। আপনি এত রাতে আমাকে ফোন দিচ্ছেন কেন? না মানে দিনে ফোন দিলে তো আপনি ফোনটা ধরেন না, তো কি করবো, রাতেই ফোন দিতে হলো। দিনে হোক রাতে হোক আপনার আমাকে কেন ফোন দিতে হবে? আসলে হচ্ছে কি, ওই কেনর মানেটা জানার জন্য ফোনটা দিয়েছি। দেখেন আপনি না আমাকে আর ফোন টোন করবেন না, ঠিক আছে? সারাদিন তোমার পিছনে ঘুরঘুর করতে থাকেন ছ্যাঁচড়াদের মতো। ছ্যাঁচড়াদের মতো মানে? তাহলে কি গুন্ডাদের মতো সামনে এসে দাঁড়াবো? গুন্ডা গুন্ডা যদি আসলে হইতেন না তাহলে সামনে এসে কথা বলতেন, এভাবে পিছনে ঘুরতেন না। হ্যাঁ ছ্যাঁচড়া একটা। অলরাইট, তাহলে নেক্সট টাইম গুন্ডাদের মতোই করে যা দাঁড়াবো সামনে। সাহস থাকলে আসেন। সাহস না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন আমি আসতেছি। পাগল ছাগল থেকে
আমি দেবা না, ঠিক আছে? আর হ্যাঁ, আমি মাস্তা না। এখানে একটা ফিল আছে, বুঝছো? কিরে ফিল আছে না? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। এই রকি, সবাইকে সাইড করো আর কাউকে ঢুকতে দিও না। এই দাঁড়া, ওদিকে যা, ওদিকে যা দাঁড়া, ঠিক আছে? কেউ যাতে না আসে। তোমাকে বলার জন্য যে ছোটবেলা থেকে তুমি জানো আমি তোমাকে নিয়ে কি কি ভাবছি। কি ভাবছো বলো না কেন, কি ভাবছো? আবার উল্টা পাল্টা কিছু ভাবো নাই তো? আবার না, একদমই না। তাহলে আর কি লাভ? তাহলে তোমার সাথে কি প্রেম করবো যদি কিছু নাই ভাবো? ভাবছি তো, ওগুলো ভাবছি। আরে এমন করো কেন, এই যে প্রেম করতেছে, আমরাও মানে কথা বলি, অ্যাট লিস্ট আসছো, একা কি দাঁড়ায় থাকবা নাকি? কি 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 ভাই, কিসে কিসে কিসে? এনে একটা আছে তো, এনে কি করস? যাও দেখ যা। পরিবেশ দূষণ করছে, প্রেম করবি না? আয় প্রেম করি, প্রেম করবি না? আয় প্রেম কর, প্রেম করবি না?
সাদিয়ারে প্রেম করে তুমি কই সাদিয়া? বলছি তো ইংরেজি তো কোথায় আমি কখন আসবে? আমি একটা চাকরি করি, কোনো কিছু করি, গুন্ডামি করে কি করবো? এগুলো প্রেমের আগে মনে ছিল না, টাকা বেশি হয় নাকি ভরপুর। জিনিস ঠিক আছে? জিনিস আগে জিনিস ভাই, আমি নিজে বানাইছি। আচ্ছা, না দেখা মনে হইতেছে ঠিক আছে। চাই দেখেন জিনিস আগে। চা লাগবো না, এই চোখ দেখলে বুঝে। টাকা কিন্তু 50% ভাই, 50% অনেক বেশি হয়ে যাবে, আপনি 10% নিয়ে। ভাই আমার এলাকার পোলাপন গুলার দেখছে, এই সবগুলা পোলাপন আমার চালাইতে হয়, 50% নিচে কাজ হবে না ভাই। 50% অনেক বেশি হবে, পারবো না। না পারলে তোমারে আর তোমার মাল দুইটারে রেখা দিব। কিন্তু তুমি তো আমার চিহ্ন ভালো কেনা না ভাই। 20% ডান ভাই, ডান। ঠিক আছে, ডান। টাকা ঠিক আছে ভাই? টাকা ঠিক আছে, দেখে নেন। ঠিক আছে, জায়গা মতো পৌঁছা যাবে। ওকে, হ্যান্ডস আপ।